বেশ কয়েকজন ছাত্রছাত্রী যারা স্কুল সার্টিফিকেট মারফত পাস করে মেধা তালিকায় নাম আছে বলে দাবি করছেন, সেই চাকরি প্রার্থীরা এসে আচমকাই বসতে চান। পুলিশ আগে থেকে বিশাল পুলিশ বাহিনী সেখানে মজুদ ছিল এবং তারা গিয়ে সেখানে তাদের তুলে দেয়। এবং পুলিশের বক্তব্য হচ্ছে এখন মহামারী আইন চলছে, সুতরাং এই বিপর্যয় মোকাবিলা আইনে তাদের বসতে দেওয়া যাবে না। যদিও স্কুল সার্ভিস কমিশনের ছাত্রছাত্রীরা চাকরি প্রার্থী তাদের অভিযোগ যে তারা 187 দিন এখানে অনশন করেছেন এবং তাদের সেই অনশনের তাদের অনুমতি রয়েছে, কিন্তু তারপরে পুলিশ সেই অনশন মঞ্চ ভেঙে দেয়। তারপরে নতুন করে আজকে যখন অবস্থান বিক্ষোভে বসতে যায় তখন পুলিশ তাদের তুলে দেয়। এবং দীর্ঘক্ষণ ধরে পুলিশ আগে থেকেই জানতো কথা এবং সেখানে মজুদ ছিল, তারপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং বেশ কয়েকজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। ধন্যবাদ। আজ থেকে কলকাতার রাস্তায় নামলো সিএনজি চালিত বাস, আজ থেকে পরীক্ষামূলক ভাবে যাত্রা শুরু। প্রথম দিন প্রথম বাসটি চালালেন পরিবহন মন্ত্রী নিজে। আপাতত দুটি বাসকে সিএনজিতে বদলে নেওয়া হয়েছে, ধাপে ধাপে আরো বেশ কিছু সিএনজি চালিত বাস নামবে রাস্তায়। আমার অনেকদিন বাদে, প্রায় 20-30 বছর বাদে তো হবেই, আমি ছোটো গাড়ি মাঝে মধ্যে চালাই লকডাউনেও হওয়ার পরে, যেহেতু তখন ড্রাইভার টাইভারদের ছুটি হয়েছিল এমার্জেন্সি, বাড়িতে কাজের জন্য অনেক সময় ওষুধ আনা টানার কাজে আমরা চালিয়েছি। আবার আমার ফ্যামিলি বিশেষ করে নাতনিকে নিয়ে মাঝে মাঝে ঘোরাতে যেতে হয় রাজারহাটে, সেই জন্য চালিয়েছি, ছোটো গাড়ি চালাই। বড়ো গাড়ি অনেকদিন বাদে চালালাম, সেই কলেজ লাইফের পরে যখন বেকার ছিলাম তখন কিছুদিন চালিয়েছি, আর এটা অনেক দিন বাদে চালালাম, খুব ভালো লাগলো। আমার মেনলি যেটা আজকে দেখার ছিল সেটা হচ্ছে যে ফুয়েল ফ্লো এবং বাসে নকিং, সিএনজি কিট লাগানোর পর এটা হচ্ছে কি না, সেটা আমি নিজের চোখে মানে নিজের দেখে নেব বলেই বাসটা চালালাম। সরাসরি এই মুহূর্তে চলে যাব ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী উৎসবের মঞ্চে। যে জেলা পরিষদকে নিয়ে কত কাজ হয় তা সত্ত্বেও আপনারা এসছেন, আমি আপনাদেরও অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে অনারেবল চিফ মিনিস্টার ওনার যে নেতৃত্ব আছে তাদের নিয়ে অনেকটা কাজ করছি। আমি শুধু এক মিনিট দু মিনিটের মধ্যে বিশেষ করে যে স্কিমসটা আমরা লাগু করেছি তার যের জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে অনেক প্রোৎসাহন পেয়েছি, অনেক আমাদের হৌসলা অফজাই হয়েছে, আমি তাদের ব্যাপারে আপনাদেরকে একটু বলতে চাইছি। সবচেয়ে বড় যেটা স্কিম আপনি আমাদেরকে 20 কোটি টাকাটা দিয়েছেন ম্যাডাম, আপনার সেই 20 কোটিতে নতুন আদিবাসী ভবনটা হয়েছে। কোনো সময়ই সমস্ত ডিপার্টমেন্টদের নিজের একটা করে ভবন ছিল, কিন্তু আদিবাসী উন্নয়ন ডিপার্টমেন্টের কোনো নিজের কোনো নিজের বাড়িটা ছিল না। আপনি সেটা আমাদের 20 কোটি টাকাটা দিয়েছেন, সে বাড়িটা তৈরি হয়ে গেছে, আপনি উদ্বোধনও করে দিয়েছেন এবং এই ডিপার্টমেন্টটা ওখানে চলেও গেছে। এই যেহেতু এখন টাইমের খুব হওয়া আছে, কিন্তু আমি আপনাকে একবার এই আশ্বাসন দিচ্ছি যে আপনাদের আদিবাসী উন্নয়ন নিয়ে যে স্বপ্ন আছে সেইগুলোকে সাকার করার জন্য এই ডিপার্টমেন্টটা সবসময় এগিয়ে পড়বে। নমস্কার, জয় হিন্দ। ভেরি থ্যাংক ইউ শ্রী কনওয়ালজিৎ সিং চিমা, আইএস প্রিন্সিপাল সেক্রেটারি, ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। থ্যাংক ইউ স্যার ফর ইয়োর এক্সট্রাভাগেন্ট স্পিচ শেয়ার উইথ আস। আইমা সারহাওয়িন চালাইকারা মন কনওয়ালজিৎ সিং চিমা, আইএস প্রধান সচিব, আদিবাসী ভলেই দপ্তর, পশ্চিমবাংলা সরকার, জোহার। এবার আমরা গুণীজন সম্বর্ধনায় আসব। গুণীজন সম্বর্ধনার প্রথমেই আজ আদিবাসী দিবসের মঞ্চ থেকে